মিস জয়িতা ছিলেন বটতলা শিক্ষানিকেতন হাই স্কুলের শিক্ষিকা। তিনি ছিলেন ক্লাস সেভেন এর ক্লাস টিচার। একজন আদর্শ টিচার হিসেবে ওনার মধ্যে সবগুণই ছিল। তিনি আগে অন্য একটা স্কুলে পড়াতেন, তাই তার শিক্ষকতার অভিজ্ঞতাও অনেক বেশি ছিল। একদিন তিনি ক্লাস সেভেন এর ছেলে মেয়েদের ক্লাস নিচ্ছিলেন। তাহলে স্টুডেন্টস, পাচন ক্রিয়া মানব শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে? পাচন ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলে মানব শরীরে নানান রকম রোগ দেখা দেয়। এই রিঙ্কি, মনে হয় কারোর পাচন ক্রিয়া ঠিকমতো হয়নি। কি পচা পাত মারলো, ছি কি বাজে গন্ধ। ইস, কি বিচ্ছিরি গন্ধ, থু, কে পাত মারলো রে? গন্ধটা সামনে থেকেই তো আসছে মনে হয়। এই ফার্স্ট বেঞ্চে তোরা কে পাত মেরেছিস রে? এই তোরাও গন্ধ পেয়েছিস? আমরাও এখন তাই বলছিলাম, ইঁদুর মরা গন্ধ, ছি বাবা। এই কে পেতেছিস, সত্যি কথা বল। ক্লাসরুমে বসে থাকাই যাচ্ছে না, এমন বাজে গন্ধ। আমার তো পেটের খাবার সব উঠে আসছে। আমি পাত মারিনি রে বাবা, আমার পাদের গন্ধ এত বাজে হয় না। এই তুই পাত মেরেছিস পিঙ্কি, সত্যি কথা বল। এই এই বিপ্লব পেতেছে মনে হচ্ছে, দেখ কেমন মিচকে মিচকে হাসছে। এভাবে ক্লাসের সব বাচ্চারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। ক্লাসের মাঝে সবাই পড়াশোনা না করে কে পাদ মেরেছে সেই নিয়েই হইচই করতে শুরু করে। তাই দেখে জয়িতা ম্যাডাম বলেন, কি হচ্ছে কি ক্লাসে, এটা ক্লাসরুম নাকি মাছের বাজার? এত গল্প কিসের? হ্যাঁ ম্যাডাম, মাছের বাজার নয়, আসলে এখানে পাদ নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন না ম্যাডাম, কে একটা বাজে গন্ধযুক্ত পাদ মারলো, এখানে বসে তো ক্লাস করাই যাচ্ছে না। কি বলছো কি, পড়াশোনা না করে তোমরা এসব কি শুরু করেছো? হ্যাঁ মুখ আর নাক বন্ধ করে পড়াই মন দাও। ম্যাডাম, নাক বন্ধ করেও তো হচ্ছে না যে। আচ্ছা ম্যাডাম, আপনার নাকে কি একটুও গন্ধ লাগছে না? দূর বাবা, এদেরকে এবার কিভাবে বলি যে নিজের পাদ যতই গন্ধযুক্ত হোক না কেন সেটা কিছুই মনে হয় না। আমার পাদ অন্যের কাছে গন্ধময় হলেও আমার কাছে তো একদম নরমাল মনে হয়। এই সবাই চুপ করো বলছি, চুপ করো, পাদ মারা নিয়ে আলোচনা করা বন্ধ করো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও সবাই আমার ক্লাস থেকে। ফাঁকি বা ছেলে মেয়ে এক একটা, বাইরে গিয়ে সব কটা কান ধরে দাঁড়াও, পড়াশোনা না করে নোংরামি শুরু করেছে। জয়িতা ম্যাডাম এক এক করে ক্লাসের সব বাচ্চাদের বাইরে বের করে দেন। যাক বাবা, বাইরে বেরিয়ে শান্তি পেলাম, আর কিছুক্ষণ ক্লাসে থাকলে মনে হয় আমি মরেই যেতাম। যা বলেছিস রে বাবা, ম্যাডামের মনে হয় সর্দি হয়েছে, তাই ম্যাডাম কোনো গন্ধ পাচ্ছেন না। যাক, সব কটাকে বাইরে বের করে দিলাম, এবার আমি মনের ইচ্ছায় পাদ মারতে পারবো, অনেকক্ষণ ধরেই আটকে রেখেছিলাম। আজকের পাত্রে একটু বেশি গন্ধ মনে হচ্ছে। সেদিন থেকে ক্লাসে প্রত্যেক দিন একই ঘটনা ঘটত। জয়িতা ম্যাডাম ক্লাস করাতে করাতে পাদ মারতেন, আর বাচ্চারা কিছু বললেই তাদের ক্লাস থেকে বাইরে বের করে দিতেন। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। যাক, এই পাদের জন্য একটা সুবিধা হয়েছে, আমাকে আর ক্লাস নিতে হয় না, সারাদিন শুধু বসে বসে ফোন ইউজ করতে পারছি। এই শোন না তোরা সবাই, ম্যাডাম আমাদের তো রোজ রোজ বাইরে বের করে দিচ্ছে, আমরা তো কেউ পাদ মারছি না তবু। আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের ম্যাডামই পাদ মারে আর আমাদের নামে দোষ চাপায়। এই না না, তা কি করে হয়, টিচাররা আবার কখনো পাদে নাকি? আমি তো শুনিনি, আমাদের মধ্যেই কেউ পাদ মেরেছে, যেটা কেউ স্বীকার করতে চাইছে না, বুঝেছিস? কেন ম্যাডাম পাদ মারতে পারে না কেন? ম্যাডাম তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, আমাদের মতোই খাবার খায়, তাহলে পাদ মারাটাও তো স্বাভাবিক। টিচাররা কি তাহলে মহামানব হয়? বাচ্চাদের সব কথাই ম্যাডাম কান পেতে শুনছিলেন। এসব শুনে তিনি খুব রেগে যান। এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েও তোমাদের কিসের এত গল্প হচ্ছে? দাঁত বের করে খিলখিল করছো কেন? হ্যাঁ কিসের এত হাসাহাসি তোমাদের বলো তো? কি ব্যাপার মিস জয়িতা, আমি রোজ দেখছি তুমি এদের ক্লাস নিচ্ছ না, রোজ পানিশমেন্ট দিচ্ছ, বাচ্চারা আমাকে রোজ রোজ কমপ্লেন করছে। কি বলছেন স্যার, এরা কমপ্লেন করেছে? কমপ্লেন তো আমার করা উচিত ছিল,
আমার ক্লাসের বাচ্চাগুলো এত অভদ্র, এত নোংরা, আপনাকে কি বলবো। এদের মধ্যে জানি না কে এমন বাজে বাজে দুর্গন্ধময় পাদ মারে যে ক্লাসে বসে থাকাই যায় না, রোজ একই কেস। শুনুন, আমি এদের কিছুতেই আর ক্লাস করাতে পারবো না, এরা ভীষণ মিথ্যা কথা বলে। আচ্ছা আচ্ছা, শান্ত হও। তাহলে কাল থেকে তুমি ক্লাস 8 এর বাচ্চাদের ক্লাস নেবে, এদের ক্লাস তোমাকে নিতে হবে না আর, ঠিক আছে? স্যার জয়িতা ম্যাডামকে অন্য ক্লাসে শিফট করে দেন। পরের দিন থেকে জয়িতা ম্যাডাম ক্লাস 8 এর বাচ্চাদের ক্লাস নিতে শুরু করেন। কিন্তু আবার সেই একই রকম ঘটনা সেখানেও ঘটে। জয়িতা ম্যাডামের পাদের গন্ধে সকলেই উন্মাদ হয়ে ওঠে। ম্যাডাম আবার রেগে গিয়ে তাদেরও বাইরে বের করে দেন। এরকম ভাবে ম্যাডাম তাদেরও ক্লাস না নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখতে শুরু করেন। স্কুলের হেড স্যার কিছু বুঝে উঠতেই পারছিলেন না যে আসল সমস্যাটা কোথায় হচ্ছে। দিনে দিনে জয়িতা ম্যাডাম আরো বেশি অলস হয়ে পড়েন। তিনি ইচ্ছা করেই পাদ মারতেন যাতে তাকে ক্লাস নিতে না হয়। হেড স্যার এই নিয়ে খুব চিন্তায় পড়ে যান। কি হচ্ছেটা কি? আমাকে কিছু একটা করতেই হবে। বাচ্চারা, আজকে আমি তোমাদের ক্লাস নেব। স্যার, আপনি তো আমাদের পড়ান না, তাহলে আজকে? হ্যাঁ, পড়াই না তো কি হয়েছে, কিন্তু আজকে পড়াবো। সবাই ইংলিশ বই খোলো দেখি, দেখি আজকে এদের মধ্যে কেউ পাদ মারে কিনা, কে আসল পাদুরে, আমাকে বের করতেই হবে। হেড স্যার টানা 2 ঘন্টা তাদের ক্লাস নেন, কিন্তু কেউই সেদিন পাদ মারে না। না, কোনো পাদের গন্ধই তো পেলাম না আমি। তাহলে কি বাচ্চারা আমার ভয়ে পাদলো না? না না, তা আবার হয় নাকি? পাদ আটকেই বা রাখবে কতক্ষণ, ও তো হাওয়ার মতো ঠিক বেরিয়েই যাবে। তাহলে ক্লাস 7 এর বাচ্চারা সব ঠিকই আছে, এবার আমাকে এক এক করে অন্য বাচ্চাদের ক্লাস নিতে হবে। হেড স্যার আস্তে আস্তে এক এক করে অন্য ক্লাসের বাচ্চাদেরও ক্লাস নিতে শুরু করেন। না, বাচ্চাদের মধ্যে কারোরই তো পেটের সমস্যা নেই। তাহলে কি মিস জয়িতাই? ও মাই গড, আমার সন্দেহটা কি তাহলে ঠিকই? ওই জন্যই কি জয়িতা সবসময় একা একা থাকতে চাই? না না, আগে আমাকে সিওর হতে হবে, এভাবে না জেনে শুনে। তিনি চালাকি করে জয়িতা ম্যাডামের রুমে সিসি ক্যামেরা ফিট করে রেখে আসেন। এই ব্যাপারে জয়িতা ম্যাডাম কিছু জানতেও পারেন না। মিস জয়িতা, এগুলো তোমার জন্য। আমার মেয়ের আজকে জন্মদিন ছিল, তাই তোমাদের সবার জন্য আমি কিছু খাওয়ার ব্যবস্থা করেছি। বেশি কিছু না, মাটন বিরিয়ানি আছে, চিলি চিকেন আছে, লাচ্চা পরোটা, মাটর পনির, মাটন কাবাব, দই মিষ্টি, সন্দেশ চাটনি, পাঁপড়, এই সামান্য কিছুই। ওরে বাবা, এত কিছু! স্যার, এত কিছু আমি খেতে পারবো না। না না, এমন বললে তো চলবেই না, তোমাকে খেতেই হবে, অল্প করে হলেও খাও। আমি বাকি টিচারদেরও খাবারগুলো দিয়ে আসছি, ওকে? উফ, এত খাবার দেখেই তো লোভ লাগছে, কিন্তু এমনিতেই সকাল থেকে এত পাদ হচ্ছে, তার উপর এসব খেলে আবার যদি আরো বেশি বেশি পাদ হয়, দূর, যা হয় হবে, খেয়ে নি। এত ভালো ভালো খাবার সামনে রেখে আর লোভ সামলানো যাচ্ছে না। এই বলে জয়িতা ম্যাডাম খাবারগুলো খেতে শুরু করেন। তিনি নিজের মনে মনে খাবারের আনন্দ উপভোগ করছিলেন। খাবারগুলো সত্যি খুবই টেস্টি। খাওয়া শেষ হতে না হতে আমার পাদও শুরু হয়ে গেল। খেতে খেতে পাদ মারার আনন্দটাই আলাদা দেখছি। হেড স্যার তার রুমে বসে বসে সবটাই দেখছিলেন। তার কাছে সবটাই ক্লিয়ার হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে জয়িতা ম্যাডামের কাছে আসেন। মিস জয়িতা, আমি আপনাকে কিছু বলতে চাই। কি বাজে গন্ধ, এখন আসাটাই আমার ভুল হয়েছে মনে হচ্ছে। স্যার, আপনি গন্ধ? কই, কিসের গন্ধ বলুন তো? নিজেরই তো পাদের গন্ধ, নাক পর্যন্ত পৌঁছাচ্ছে না বুঝি। ছি স্যার, আপনি এসব কি বলছেন? স্যার, আপনি বাইরে যান, আমি একটু পরে আপনার কাছে আসছি। না, আর আপনি কাউকেই বোকা বানাতে পারবেন না মিস জয়িতা, আপনার পাদ মারার পর্দা ফাঁস হয়ে গেছে। এতদিন যে আপনি ক্লাসে পাদ মারতেন আর সব বাচ্চাদের ওপর অপবাদ দিতেন। ছি জয়িতা ছি, আপনি একজন শিক্ষক হয়ে এগুলো মানাই না কখনোই। স্যার, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি পাদ মারি? হ্যাঁ, স্কুলের টিচার হয়ে আমি এরকম বেয়াদবি করব? আপনি ভাবলেন এটা? আমার কি একটা মান সম্মান নেই বলুন তো? এসব কে বললো আপনাকে? আসলে আপনি যে গন্ধটা পাচ্ছিলেন না, ওটা পচা ডিমের গন্ধ। আমার টিফিনে একটা পচা ডিম আছে। আর কত মিথ্যে কথা বলবে, ওই দেখো সিসি ক্যামেরা, তোমার পাদ মারার সবকটা ইউনিক সিন ওটাই ক্যাপচার হয়ে গেছে, চাইলে নিজেও দেখতে পারো। আমি তোমার মতো টিচার কি আর আমার স্কুলে রাখতে পারবো না, যে সারাদিন শুধু পাদ মারতেই ব্যস্ত থাকে, বাচ্চাদের পড়ানোর মতো সময়টুকু তার নেই।
স্যার এমন করবেন না স্যার, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমার পেটের একটু প্রবলেম আছে। রিচ খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলেই আমার পেটে সমস্যা দেখা দেয়, তাই ডাক্তার আমাকে এসব খাবার অ্যাভয়েড করতে বলে, কিন্তু আমি লোভ সামলাতে না পেরে এগুলো খেয়ে ফেলি আর আমার পা ধয়। স্যার আমাকে একটা সুযোগ দিন, আমি আর পা মারবো না, আই মিন আমি আর রিচ খাবার খাবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এবার আসছি, এই রুমে আর বেশিক্ষণ থাকলে আমি আইসিইউতে পৌঁছে যাব। বাপরে বাপ। স্যার স্যার আর একটা কথা ছিল স্যার, এই কথাটা না আপনি বাচ্চাদের কাউকে বলবেন না প্লিজ, না হলে ওরা আমাকে নিয়ে অনেক মজা করবে, ওরা কেউ আমাকে সম্মান করবে না, আমার কেউ কোনো কথা শুনবে না। বুঝলাম বুঝলাম, ঠিক আছে বলবো না, তবে আর যেন এমন না হয়। তাদের এসব কথা ক্লাস 7 এর রেঙ্কি সব শুনে ফেলে। ও তাহলে আমার ধারণা ঠিকই ছিল, জয়িতা ম্যাডাম তাহলে আমাদের পাদমারা টিচার। না এই কথাটা আমি জানলেও কাউকে বলবো না, কারণ ম্যাডামের পাদে গন্ধ হলেও ম্যাডামের পড়ানোর স্টাইলটা খুবই ভালো, এত ভালো ম্যাডামকে আমি স্কুল থেকে তাড়াতে চাই না বাবা। জয়িতা ম্যাডাম তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিলেন, সেদিন থেকেই তিনি উল্টোপাল্টা খাবার খাওয়া বন্ধ করে দেন এবং একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের একটা ডায়েট চার্ট তৈরি করেন। আস্তে আস্তে তার পাদমারা সমস্যা দূর হয়ে যায়। এখন তিনি ক্লাসে বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়ান। শ্যামনগর নামক এক জায়গায় অর্ধেক দূর খুবই নাম করা এক হোটেল ছিল। তার হোটেলে সমস্ত খাবার ভালো হলেও চিকেন কষাটা ছিল প্রচুর বিখ্যাত, যেটা খাওয়ার জন্য দূর দূর থেকে লোকজন এসে লাইন দিত। অর্ধেন্দুর বাড়িতে তার মা অনন্তিকা দেবী এবং তার স্ত্রী বৈশাখী ছিল। হোটেলটা তার অনেক আগে থেকেই ছিল কিন্তু পরিচিতি পায়নি। বছর চারেক আগে তার স্ত্রী আসার পর থেকে চিকেন কষার জন্য সেটি সবার কাছে প্রিয় হয়ে ওঠে, কারণ বৈশাখী খুবই ভালো চিকেন কষা বানাতে পারত। দেখো বৈশাখী দেখো, এই মাসে আমাদের কত টাকা লাভ হয়েছে, পুরো 50,000 টাকা। এভাবে চলতে থাকলে আমরা কয়েক বছরের মধ্যেই লাখপতি হয়ে যাব। তবে হ্যাঁ, সবকিছু তোমার জন্যই হচ্ছে বৈশাখী, শুধুমাত্র তোমার বানানো চিকেন কষার জন্যই। আরে তুমিও না সেই সকাল সকাল শুরু করেছো, আর আমি কতবার বলবো যে আমার একার জন্য কিছুই হয়নি, এতে আমাদের সকলেরই পরিশ্রম আছে, বুঝলে? থক থক, হয়েছে হয়েছে, আর মাথায় তুলিস না, তুই তো দেখছি ধারণার থেকেও বেশি ওভার অ্যাক্টিং করছিস, ভিখারীদের আবার বেশি সমাদর করতে নেই। আসলে বৈশাখী ছিল খুবই দরিদ্র অনাথ একটি মেয়ে, বিয়ের আগে সে একটি ঠেলাগাড়ি করে চিকেন কষা বিক্রি করত। সে দরিদ্র হলেও ভালো চিকেন কষার জন্য তার খুবই নাম ডাক ছিল, বড় বড় বাড়ি থেকেও তার বিয়ের জন্য সম্বন্ধ এসেছিল। বৈশাখী অর্ধেন্দুরই গ্রামের মেয়ে ছিল, তখন অর্ধেন্দুর হোটেল ভালোভাবে চলত না। মা, এই ভিখিরি মেয়েটার জন্যই আমি ভালো করে হোটেল চালাতে পারছি না, একে তো ভালো ফ্রেশ চিকেন কষা দিচ্ছে, তার উপর আবার কম দাম, শুধু তাই নয় গরিবদের থেকে টাকাও নেয় না। হ্যাঁ হ্যাঁ জানি, গরিব দরদি একেবারে, ওই একই চিন্তায় আমারও মাথাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে একদিন আমাদের হোটেল বন্ধ করে দিতে হবে, এর কোনো উপায় বের করতে হবে একটা। এভাবেই তারা দুজনে চিন্তা ভাবনা করছিল, তখন হঠাৎই অনন্তিকা দেবীর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আচ্ছা আমরা একটা কাজ করলে হয় না, ওকে বৌমা করে যদি হোটেলের কাজে লাগানো যায়, তাতে করে আমাদের খাবারেরও সুনাম হবে আর শেষে ওকে তাড়িয়ে দেব, কি বলিস? হ্যাঁ সে তো ঠিক আছে মা, কিন্তু ও রাজি হবে কি? এমনিতেও শুনেছি ওর বড় বড় বাড়ি থেকে ওর বিয়ের সম্বন্ধ আসছে। সে তুই আমার উপর ছেড়ে দে, আমি সব সামলে নেব, এমন জাদু চালাবো না। এই বলে অনন্তিকা দেবী বৈশাখীর মন জেতার জন্য তাদের হোটেলে কিছুদিন গরিবদের জন্য ফ্রিতে খাবার দিতে থাকে। এতে করে বৈশাখী তাদের উপরে প্রভাবিত হয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। থক থক, অনেক হয়েছে, শুধু ভালো চিকেন কষা বানালে হবে? মেয়েদের আরো অনেক কর্তব্য দায়িত্ব থাকে, সেগুলো কবে পালন করবে শুনি? মা আপনি কিসের কথা বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না তো। আহা গো, কচি খুকি একেবারে,
কিছুই বোঝে না। বিয়ের তো 5 বছর হতে চললো, তা খুশির খবরটা কবে শোনাবে? নাকি শুনতেই পাবো না? কপাল করে একটা বন্ধা বউ এনেছিস বাড়িতে। হ্যাঁ মা ঠিকই বলেছে, আমারও বন্ধা বউ চাই না। এই বছরের মধ্যেই বাচ্চা কাচ্চা না হলে না আমি তোমাকে বাড়িতেই রাখবো না, মনে থাকে যেন। কিছুক্ষণ আগেই মুখ থেকে মধু ঝরতে থাকা অর্ধেন্দু হঠাৎই যেন পাল্টে গিয়েছিল। এতে বৈশাখীরও কোনো দোষ ছিল না, ঈশ্বর তাকে বাচ্চা না দিলে তারই বা কি করার ছিল? হে ঈশ্বর, আমার সাথেই কেন এরকম করছো? ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিয়েছো, অনেক কষ্টে একটা পরিবার পেয়েছিলাম, শেষে কিনা সেটিও কেড়ে নিতে চাইছো, এবার আমি কি নিয়ে থাকবো? আসলে বৈশাখীরও এতে কোনো দোষ ছিল না, এগুলো সবই ছিল অনন্তিকা দেবীর পরিকল্পিত প্ল্যান। তখন অর্ধেন্দুর হোটেলের নাম ডাক হয়ে গিয়েছিল, তাই বৈশাখীকে বাড়ি থেকে বের করার জন্যই তারা তাকে লুকিয়ে লুকিয়ে বাচ্চা না হওয়ার জন্য ওষুধ খাওয়াতো। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন বৈশাখী ডাক্তারখানায় গেলে ডাক্তার তাকে অন্তঃসত্ত্বা বলে সুখবর জানায়। এটা শুনে বৈশাখীর আনন্দে শেষ থাকে না। অর্ধেন্দু, আজ আমি অনেক খুশি, ডাক্তার বলেছে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ অর্ধেন্দু, তুমি বাবা হতে চলেছো। আজ আমি নিজে রান্না করে হোটেলের সকলকে ফ্রিতে চিকেন কষা খাওয়াবো। বাচ্চার আনন্দে বৈশাখী খুশি হলেও তার স্বামী এবং শাশুড়ি মায়ের মধ্যে কোনোই খুশি ছিল না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত লাফালাফির কি আছে? আর হ্যাঁ, এখানে কারোর বিয়ে হচ্ছে না, যে চিকেন কষা ফ্রিতে খাওয়াতে যাবে, ভারী আনন্দ, তাই না? কেন মা, আপনি খুশি হননি? অর্ধেন্দু, তুমি মাকে কিছু বলো না। বলার আছেটাই বা কি? আগে জানি কি বাচ্চা আছে, তারপর বা কি কথা? মানে তোমরা কি বলতে চাইছো? আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে তোমরা কি আল্ট্রাসোনোগ্রাফি করে জানার চেষ্টা করছো? কিন্তু এটা তো আইনত অপরাধ, এটা ইললিগাল। একদম ঠিক ভেবেছো, আমাদের ছেলের দরকার, ছেলে। তাই তোমার গর্ভে কি সন্তান আছে সেটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে, ইললিগাল হোক আর যাই হোক না কেন, টাকা থাকলে সব হয়। বৈশাখীর আনন্দ যেন মুহূর্তের মধ্যেই মাটি হয়ে যায়। এক নিমেষেই তার সমস্ত আনন্দ দুশ্চিন্তায় পরিণত হয়। বৈশাখীর হাজার আপত্তি করা সত্ত্বেও তারা একটি কথাও শোনেনি। একদিন তারা জোর করে বৈশাখীকে আল্ট্রাসোনোগ্রাফি করানোর জন্য নিয়ে যায়। যেটার ভয় ছিল সেটাই হয়েছিল সেদিন, বৈশাখীর গর্ভে ছিল একটি মেয়ে সন্তান। তাই তারা বাড়ি এসে, এই নে এই ওষুধগুলো খা, এগুলো গর্ভপাতের ওষুধ, তাড়াতাড়ি খেয়ে নে, ধর। ছি অর্ধেন্দু, ছি, তোমার লজ্জা করে না? একটা মাকে দিয়ে তার নিজের সন্তানকে হত্যা করতে বলছো? ভুলে যেও না, যেই মেয়েকে তুমি হত্যা করতে চাইছো তুমিও কিন্তু একটি মেয়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছো, আর একটি মেয়ের জন্যই তোমার চিকেন কষার আজ এত নাম হয়েছে। ওহ, তোর তো ভালোই বলি ফুটেছে দেখছি। তাহলে সত্যি কথা শোন, তুই ভালো চিকেন কষা বানাতে পারতিস জন্যই তোকে বিয়ে করেছিলাম, না তো তোর মতো ভিকিরি মেয়েকে বিয়ে করার আমার কোনোই প্রয়োজন ছিল না। এখন আমার তোকে আর কোনো দরকার নেই, তুই চাইলে আসতে পারিস, যা ভাগ এখান থেকে। হ্যাঁ অর্ধেন্দু, এটাই সময়, তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে, বাইরে গিয়ে খিদে জ্বালা বুঝুক, আমাদের কথা শুনবে না যেমন। অর্ধেন্দু তার মায়ের কথা শুনে সেদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অনাথ বৈশাখী থাকবে কোথায়, খাবে কি, বাঁচবে কিভাবে সেটাই ভেবে পাচ্ছিল না। এভাবে ঘুরতে ঘুরতে অন্তঃসত্ত্বা বৈশাখী শেষে হাঁপিয়ে ওঠে, সে একটি ব্রিজের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই প্রতিদিন সে এদিক ওদিক ঘুরত এবং খিদে জ্বালায় তীর্থস্থান থেকে পাওয়া খাবার খেয়ে দিন কাটাত। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন সে খাবারের জন্য দাঁড়িয়েছিল, তখন, দিদি, তুমি না সেই বৈশাখী দিদি যে শ্যামনগরের বিখ্যাত চিকেন কষা তৈরি করত? আমায় তুমি চিনতে পেরেছো দিদি? আমি কাজল, সেই ছোট কাজল যে তোমার চিকেন কষার জন্য পাগল ছিল। তুমি শেষে আমাকে রান্না করা শেখাতে বাধ্য হয়েছিলে, মনে করো? আর চিকেন আর কষা, এই চিকেন কষাই তো আমার জীবনটা নষ্ট করে দিল, আমি এই চিকেন কষার নামও শুনতে চাই না রে। এই বলে বৈশাখী সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। বৈশাখীর এরকম অবস্থা দেখে কাজল তাকে সেখান থেকে বাড়িতে তুলে নিয়ে যায়।
এবং তাকে সুস্থ করে তোলে। তার সমস্ত ঘটনা শুনে সে খুবই দুঃখ পায়। ছি, এরকম জানোয়ার হয় নাকি? গরিব বলে কি মানুষ নয়? আমার তো ভেবেই ঘৃণা হচ্ছে। তুমি ভেঙে পড়ো না বৈশাখী দিদি, তুমি আবারও প্রথম থেকেই শুরু করো। ওদেরকে দেখিয়ে দাও যে একটি মেয়ে চাইলে সব পারে। কাজলের কথা শুনে বৈশাখী আবারও জীবন যুদ্ধে লড়াই করার সাহস পায়। সে একটি ঠেলায় করে রাস্তায় রাস্তায় আবারও চিকেন কষা বিক্রি করতে শুরু করে। ইতিমধ্যে অর্ধেন্দু বেশি লাভের আশায় হোটেলের সমস্ত জিনিসের দাম বৃদ্ধি করে দেয়। বেশি দাম এবং খাবারের মান ততটা ভালো না হওয়ায় ধীরে ধীরে তার হোটেলে লোকজন আসা বন্ধ করে দেয়। তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওদিকে বৈশাখী চিকেন কষার দোকান আবারও আগের মতো রমরমিয়ে চলতে থাকে। কিছুটা হলেও তার আর্থিক অবস্থা ভালো হয়। এভাবে কয়েক মাস পর সে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। দিদি, তাহলে তুমি আবারও প্রমাণ করে দিলে গরিব হওয়াটা কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। মানুষ চেষ্টা এবং সৎ পরিশ্রম করলে অবশ্যই একদিন সফলতা পাবেই। তারা কথা বলছিল তখনই অর্ধেন্দু তার লজ্জা ভরা চেহারা নিয়ে তাদের সামনে আসে। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাই ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। এতদিন আমি লোভ লালসাই ও মায়ের কুযুক্তিতে মেতে ছিলাম, তাই তোমাকে চিনতে পারিনি। আজ আমার ভুল ভেঙে গেছে, কিন্তু তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। পারলে আমায় ক্ষমা করে দিও বৈশাখী, প্লিজ ক্ষমা করে দিও। সেদিন অর্ধেন্দু সত্যিই কেঁদেছিল। হয়তো অন্য কেউ হলে তাকে কখনোই ক্ষমা করত না, কিন্তু বৈশাখী ছিল খুবই সরল এবং ভালো মনের অধিকারী, তাই তাকে সে ক্ষমা করে দেয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।